আসসালামু আলাইকুম ফয়সাল ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। ফয়সাল ভাই, আপনি যে এই যে খেলতে আসছেন, আপনি এই খেলা সম্বন্ধে কিভাবে জানছেন? আমি যখন প্রথম ইউকেতে আসি তখন বিভিন্ন ফেসবুক, আমাদের দেশের অনেকগুলা গ্রুপ আছে যেমন BCUK, BDUK, তো আমি ওই ফেসবুক যে গ্রুপগুলো আছে ওইগুলোকে প্রথমে ফলো করতে শুরু করি। দেন যখন সামার ঢুকলো তখন আমরা জানতে পারলাম যে, আমি যখন গ্রুপে ঢুকলাম দেখলাম যে প্রতি সানডেতে এখানে একটা ক্রিকেট ম্যাচ আয়োজন হয়, স্পেশালি দুইটা হয়। তো আমরা এখন একটা প্রথম ম্যাচটা শেষ করলাম আজকে, ইভেন সেকেন্ড ম্যাচ হবে এটার পরে। তো সো এভাবেই জানা আসলে, যখন আমি গ্রুপে সবসময় ফেসবুকে স্ক্রল করতাম তখন থেকেই জানা যে এখানে সানডেতে ক্রিকেট ম্যাচ হয়। তো আজকে তো সানডে, আজকে তো আপনি চাইলে কাজ করতে পারতেন, আপনি কাজ ছেড়ে কেন খেলতে চলে আসছেন? ভাই, ইউকে লাইফ মানে যে যারা এখানে ইউকেতে আছে স্পেশালি ওরা এখানে, আমরা একটা রোবোটিক লাইফ যাপন করতেছি, যেমন কাজ খাওয়া ঘুম, কাজ খাওয়া ঘুম, কাজ খাওয়া, 6 দিন তো ভাই কাজই করি। তো একদিন জীবন রে একটু আনন্দ করতে দেওয়ার অপরচুনিটি দেওয়ার একটা সুযোগ থাকলে কেন আমরা নেব না? এখানে আপনি আসার পরে এই কমিউনিটির সাথে মিশার পরে আপনি যে বাঙালি একটা বড় একটা কমিউনিটি, একটা খেলার একটা গ্রুপ তৈরি হয়েছে, এতে আপনার কাছে আপনি কতটুকু বেনিফিট হয়েছে এখান থেকে? আপনি মানসিকভাবে, আপনি শারীরিকভাবে আপনি কতটুকু বেনিফিট হয়েছেন এখান থেকে? ভাইয়া, আসলে এখানে শুধু আমি একা বেনিফিট হয় নাই, এখানে সব যারা আসে সবাই বেনিফিটেড আমি মনে করি। কারণ হচ্ছে, ধরেন আমরা এই যে বললাম না, প্রথমে একটা রোবোটিক লাইফ লিড করতেছি, আমরা এটা থেকে বের হয়ে আসতে পারতেছি। আমরা বাংলাদেশে থাকতেও হয়তো বা এইভাবে খেলাধুলা হতো না, একটা সময় আমরা খেলাধুলা করেছি, বাট একটা সময় যাওয়ার পরে আমরা সবাই ফ্যামিলির প্রতি রেসপন্সিবল হয়ে যাই। সেখান থেকে ধরেন আমরা এখন মুভ করতে পারতেছি, লাইক একটা দিন সবার সাথে এনজয় করলাম, নিজের নিজের যে ভালো লাগাটা, যে ভালোবাসার জায়গাটা, এখানে আসলে একটা বাংলাদেশের যে একটা পরিবেশ, যেমন আমরা সবাই বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিতাম বা খেলতাম, এখানে আসার পরে লাইক একটা ফ্যামিলি, সবাই বন্ধু বান্ধবের মতো, বড় ভাইয়েরা আছে তারাও এজ এ ফ্রেন্ডলি বিহেভ করে, যার ফলে আমার কাছে মনে হচ্ছে শুধু আমি একা বেনিফিটেড না, যারা আসে সবাই বেনিফিটেড। তো আপনার কাছে কি মনে হয় এই যে BCUK কমিউনিটিতে যারা বাঙালি আছে, যারা নতুন আসছে, যারা স্টুডেন্ট ভিসা আসছে বা যারা আসছে আর কি, তা আপনার কি মনে হয় যে সবাইকে আসা উচিত এবং সবাইকে বড় একটা কমিউনিটির সাথে যোগদান করা উচিত? হ্যাঁ অবশ্যই ভাই, কেন নয়, এখানে আসলে আপনি কমপক্ষে, এখানে তো আপনার এই দেশটা এরকম, আপনি রাস্তায় বা নিজেরা যদি আমরা হেল্প না করি, বিশেষ করে আমরা যারা বাংলাদেশি আছি, আমরা সবাই সবাইরে হেল্প করার চেষ্টা করতে হয়। তো আমরা তো আদার যে পাকিস্তানি বা ইন্ডিয়ান বা ব্রিটিশ, তাদের কাছে হেল্প চাইতে পারি না। এখানে আসলে আপনি একদিন দুই দিন সবার সাথে পরিচয় হবেন, সবার সাথে চেনা পরিচয় হবে, আপনি খেলাধুলা করেন বা না করেন, এখানে আসলে যখন আপনি একটা পরিবেশ পাবেন, তখন আপনি জবলেস হইলে বা কোনো কিছু হইলে, আপনার একটা বড় বাইরে বললে হয়তো বা কেউ না কেউ আগে আসবে আপনার ক্ষেত্রে, যে হ্যাঁ আমার হাতে একটা অপশন আছে, বা একটা আপনি কোনো কিছু না পান একটা মানসিকভাবে একটা শান্তি পাবেন। বড় ভাইরা এখানে অনেকেই আছে যে 15 বছর যাবৎ থাকতেছে, অনেকে আছে 20 বছর যাবৎ থাকতেছে, আপনি একটা সঠিক গাইডলাইন্স দিতে পারবে, যে কোনো একটা হেল্প। এটা শুধু যে ক্রিকেট কমিউনিটি এমন না, এটা আপনি ইচ্ছা করলে বড় ভাইদের কাছ থেকে যে কোনো একটা উপদেশ গ্রহণ করতে পারবেন। হ্যাঁ, তো আমি মনে করি যে এখানে আসাটা সবার জন্য প্রয়োজন, কারণ এখানে আসলে কমপক্ষে আপনি একটা ফিল পাবেন যে এটা, যে আমি দেশেই আছি। অনেক সুন্দর কথা বলছেন। আপনি তো বাংলাদেশে আপনার অনার্স কমপ্লিট করে আসছেন, এদেশে আসছেন হয়তো গ্রাজুয়েশন করার জন্য, তো আপনি যখন অনার্স করার পরে ঢাকা শহরে থাকতেন, তো তখন কি আপনার কাছে মনে হয়েছে যে আমি খেলতে খেলার সুযোগ পাইছি, মাঠ ছিল আমি খেলতে পারি নাই এমন কিছু, বা আপনি বাংলাদেশ থেকে এই দেশে আসার পরে কতটুকু ডিফারেন্ট ফিল করতেছেন, এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে পরিমাণ ছিল এই টিমে বা এই কমিউনিটিতে মিশার পরে, আপনি কি তাদেরকে কতটুকু মিস করতেছেন? সত্যি কথা বলতে, আমরা যখন একটা জায়গায় বেড়ে উঠি, লাইক সব বন্ধু বান্ধব, ভার্সিটি লাইফে আমরা একটা ফ্রেন্ড সার্কেল হয়, ইন্টারমিডিয়েট লাইফে একটা ফ্রেন্ড সার্কেল, ক্লাস 10 অবধি আর একটা ফ্রেন্ড সার্কেল, ইভেন গ্রামেরও ফ্রেন্ড সার্কেল থাকে, তো সবাইকে ছেড়ে আসাটা আসলে কষ্টদায়ক। বাট যখন আপনি সবসময় একই ধরনের জীবনযাপন করতে পারবেন, আপনি যখন আমরা ছোট ছিলাম সারাদিন খেলে খেলাধুলা করে সন্ধ্যায় ঘরে ফিরতাম, এখন এই সুযোগটা নাই, এখন চিন্তা করতে সারাদিন কাজ করে সন্ধ্যায় ঘরে ফিরবো, খাবো ঘুমাবো,
কাজ করব, খাবো, ঘুমাবো। হ্যাঁ, তো এটার মধ্যে এটার অনেক তফাত, দুইটা পরিবেশই দুই রকম। আমি দুইটা পরিবেশে একসাথে মিলাইতে চাই না, কারণ বাংলাদেশের পরিবেশটা একই রকম। বাংলাদেশে আমরা মানুষ সবাই বাংলাদেশে এখানে আইসা আপনি যে কোনো কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন, কিন্তু বাংলাদেশে এই কাজটা করলে আপনার হয়তো বা পিছন দিক দিয়ে মানুষ বলতো এই এটা কেন করতেছিস, এই এত শিক্ষিত হইলো এই কাজ করতেছে। এখানে ডাজেন্ট ম্যাটার, এখানে এই বিষয়গুলো নাই। সো দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, দুইটা পরিবেশ দুই রকম। সো আমি আমার মনে হয় যে ওইখানে গেলে ওইখানের আমাদের তো ভাই, আমরা এই ছোট জীবনে হঠাৎ করে একদিন চলে যাব, সবাই একসাথে থাকবো না, একটা সময় আসবে আমরা সবাই ত্যাগ করব এই পৃথিবী। তো আমরা যখন দেশে যাব, দেশেরটা এনজয় করব, এখানে আসলে এখানেরটা এনজয় করব, নিজেকে মানিয়ে নিতে হবে। এটা সর্বোপরি কথা হচ্ছে নিজেকে মানিয়ে নিতে হবে যেখানেই যাব। আপনি এখানে যে খেলতে আসার পরে আপনার কি মেন্টালিটি, মেন্টাল ভাবে বা আপনার শারীরিক ভাবে কতটুকু উন্নত হয়েছে, যে আপনি এখানে খেলতে আসার পরে আপনার ফ্রেশনেস কতটুকু ফিল করছেন? ভাই এখানে আমি আসছি আট মাসের মধ্যে, মাঝে আজকে দ্বিতীয়বার আসা খেলতে। তো আমি প্রথম দিন আইসে আমার এত ভালো লাগছে, হিউজ পরিমাণ ভালো লাগছে, ইভেন আজকেও ভালো লাগতেছে, মনে হচ্ছে যে না আমি দেশেই কোথাও বসে আছি, দেশেই খেলতেছি, বা দেশেই মনে হচ্ছে কোনো রিলেটিভস বা থাকে না যে সব ভাই ব্রাদারদের সাথে খেলাধুলা, ওই রকমটাই মনে হচ্ছে। আপনি আমাদের বাঙালি কমিউনিটি উপলক্ষে মানে সবাইকে নিয়ে কি একটা তাদেরকে কি পরামর্শ দিতে চান? আমি একটাই পরামর্শ দেবো ভাই, আমরা বিশ্বের যে কোনো প্রান্তেই থাকি না কেন, যেই দেশেই যাই না কেন, আমাদের কমিউনিটি গড়ে তোলা উচিত। এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক, কারণ যখন আপনার কমিউনিটি না থাকবে তখন আপনি কোনো জায়গায় এক হতে পারবেন। আমরা দেশে এক হতে পারি না, কেন হতে পারি না, কারণ আমাদের কমিউনিটি নেই। আমরা দেশের কমিউনিটিগুলো কেমন, লাইক সবাই হচ্ছে ভিলেজ বেস, লাইক গ্রামে একটা কমিউনিটি, ওরা একটা গ্রুপ হয়ে যায়, এখানে আর একটা গ্রুপ হয়ে যায়, কিন্তু এখানে আসার পরে আপনি বাংলাদেশের যে প্রান্তে থেকেই হন না কেন আপনি ঘুরে ফিরে সবাই এক। ধন্যবাদ ভাই, অনেক অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক সুন্দর বক্তব্য অনেক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছেন এবং অনেক সুন্দরভাবে বুঝেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এরকম অসংখ্য ভিডিও আমরা আরও ছড়িয়ে দেন আপনি সবার মাঝে, যাতে সবাই ইন্সপায়ার্ড হয়ে ভবিষ্যতে পদক্ষেপ নিতে পারে, গ্রুপ তৈরি করতে পারে, শুধু ইভেন ইউকেতে না অন্যান্য দেশেই হোক, আমরা এটা চাই, আমরা এটা দেখতে চাই যেন আমাদের বাংলাদেশের ছেলেরা, বাংলাদেশের মানুষ সবাই একসাথে আমরা চলতে পারতেছি। ধন্যবাদ ভাই। ধন্যবাদ ভাই।